নিউইয়র্কের হ্যামবার্গ শহরে পুলিশের গুলিতে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ম্যাককিনলে পার্কওয়ের উইলেট রোডের এক বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় এক চোরকে খুঁজতে গিয়ে ওই নারীর সাথে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় ওই নারী। 10:30 এক বাড়িতে চুরির চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর ওই বাড়ির মালিক সন্দেহভাজনের বর্ণনা দেয় পুলিশকে। ওই বর্ণনা অনুযায়ী আশেপাশের বাড়িতে খোঁজ করতে থাকে পুলিশ। ক্যাপ্টেন এরেট জানান, পুলিশ কর্মকর্তারা এক বাড়ির দরজা খোলা দেখে নিজেদের উপস্থিতি জানিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। ভেতরে এক নারীর সাথে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে এক কর্মকর্তা ওই নারীকে গুলি করেন। এমার্জেন্সি মেডিকেল সার্ভিস ঘটনাস্থলে ওই নারীকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থলে একটি ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেননি ক্যাপ্টেন এরেট, এমনকি কারো পরিচয় প্রকাশ করা হয়নি। হ্যামবার্গ পুলিশের পক্ষ থেকে পরে জানানো হয়, ওই অফিসারকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। হ্যামবার্গ পুলিশের সাথে এই ঘটনা তদন্ত করছে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল অফিস। পুলিশ কর্মকর্তা জড়িত থাকায় অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনও এই ঘটনা খতিয়ে দেখবে। অ্যাডলিন শ্রেয়া, TBN24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।